أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকের ক্লাসে আমরা সূরাতুল ইয়াসিন এর 51 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ শিখতে যাচ্ছি। আজকে আমরা যতদূর সম্ভব চেষ্টা করব অধিক পরিমাণে শেখার। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওকে, আমি প্রত্যেকটা আয়াতে শব্দ বাই শব্দ আমি প্রথমে আপনাদের মস্ক করাবো, তারপরে ওই আয়াতের ভিতরে যে নিয়ম কানুন আছে সেটা একটু বলে দিব। ওকে, সবাই একটু মনোযোগ দিয়ে পড়বেন। ওয়ানুফিখু ফিস-সূরি, ওয়ানুফিখু ফিস-সূরি, ফাইযাহুম ফাইযাহুম মিনাল আজদাসি মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইলা রাব্বিহিম ইলা রাব্বিহিম ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ইয়ানসিলুন। এই আয়াতে আমরা এই জায়গা থেকে এ পর্যন্ত পড়েছি, এখন এর ভিতরে যে নিয়ম আছে আমি সেটা আপনাদের বলছি, আর যে জায়গায় ভুল হতে পারে সেটাও আপনাদের বলছি। ওয়াও দুই ঠোঁট গোল করে উচ্চারণ করবেন, তারপরে দেখেন এই জায়গায় সদ উচ্চারণ সিনের মতো হয়ে যেতে পারে, ফিস এটা বলা যাবে না, এটা বলতে হবে ফিস ফিস। তারপরে দেখেন পেশের বামে জজমালা ওয়াও মদের হরফ একালিপ টেনে পড়বেন। মদের হরফ হলো তিনটি, জবরের বামে খালি আলিপ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জসমালা ওয়াও হইলে মদের হরফ হবে একালিপ টেনে পড়বেন। আর র অক্ষরের নিচে জের আসছে চিকুন করে পড়তে হবে। এরপর এই জায়গায় জাল আলিফ জবর যা, এ জায়গায় জবরের বামে খালি আলিফ, মদের হরফ একালিপ টেনে পড়বেন। আর এই জায়গায় মিম সাকিনের পরে মিম সাকিনে ইদেগামে সাফা ঈদগাম এর অক্ষর, এখানে মিম আসছে এজন্য গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। এ জায়গায় জিম কলকলা এর অক্ষর, কলকলার অক্ষর পাঁচটি, কফ ত বা জিম দাল, এই পাঁচ অক্ষরে কোনো অক্ষরে যখনই সাকিন হবে ধাক্কা দিয়ে পড়তে হবে, আর এই জায়গায় একালিপ টেনে পড়তে হবে। এরপরে এ জায়গায় হামজা উচ্চারণ যখনই করবেন যে চিহ্নই থাকুক তার উপরে বা নিচেই শক্ত করে উচ্চারণ করতে হবে, আর এখানে একালিপ টেনে পড়বেন। মনে রাখবেন খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে মদের হরফ হয় একালিপ টেনে পড়তে হবে, এখানে র অক্ষরের উপরে জবর আসছে মোটা করে পড়বেন। এরপরে এই জায়গায় দেখেন নন সাকিন, এরপরে ইকফার অক্ষর 15টি, তা সা জিম দাল জাল জা সিন শিন সাদ যাদ ত জ ফা কফ কাফ, এই 15টা অক্ষরের একটি অক্ষর দেখেন এই জায়গায় আসছে নন সাকিনের পরে, এই জন্য কী করবো আমরা নাকের বাঁশিতে নিয়ে গোপন করে গণনা করে পড়ব। আর এই জায়গায় দেখেন পেশের বামে জসমালা ওয়াও মদের হরফে একালিপ টেনে পড়তে হবে, আর এর জায়গায় আয়াতের শেষ আমরা এই জায়গায় ওয়াকফ করলে নুন সাকিন হয়ে যাবে। ওয়াকফের নিয়ম আছে, সেই নিয়মটা আমি আপনাদের বলছি আবারও মনে করিয়ে দিচ্ছি, তা হলো যে শব্দে আপনি ওয়াকফ করবেন সে শব্দের শেষ অক্ষরে কী আছে এটা দেখতে হবে প্রথমে। যদি শব্দের শেষ অক্ষরে খাড়া জবর মদের হরফ অথবা গোলতা ব্যতীত দুই জবর হয় তাহলে এক জবর বাদ দিয়ে একালিপ টেনে পড়বেন, আর বাকি সময় কী করবেন, বাকি সময় অবশ্যই সাকিন দিয়ে পড়বেন। তাহলে আমরা এখানে ওয়াকফ করলে কী করব, নুন কিন্তু এ জায়গায় সাকিন হয়ে যাবে, আর একালিপ মদ এর পরের অক্ষরে ওয়াকফের কারণে কী হবে, যদি সাকিন হয় তাহলে তিন আলিপ টেনে পড়বেন, ঠিক আছে, এটা হলো মদ্দে আরজি। ওকে, তাহলে এই জায়গা থেকে এ পর্যন্ত আমি একদমে পড়ছি, আপনারাও চেষ্টা করেন একদমে পড়ার। ওয়ানুফি খাফিস-সূরি ফাইযাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। মাশাআল্লাহ, এরপরে খেয়াল করেন, কালু ইয়া ওয়াইলানা مَن بَعَثَنَا مَن بَعَثَنَا مِن مَّرْقَدِنَا مِن مَّرْقَدِنَا
وصدق المرسلون ওকে, এখন দেখেন এই জায়গায় একালিপ টেনে পড়তে হবে মদের হরফের জন্য। এ জায়গায়ও এখানে খাড়া জবর আছে, একালিপ টেনে পড়বেন। আর এই জায়গায় জবরের বামে জসমালা ওয়াও অথবা ইয়া যদি হয় সে জায়গায় নরম করে পড়তে হবে, এটা লিনের হরফের জন্য। এ জায়গায় একালিপ টেনে পড়বেন। আর এ জায়গায় যে নিয়ম সেটা দেখেন, আমি বলছি আপনার মনোযোগ সহকারে শুনবেন। নুন সাকিন এর পরে যখন ইকলাবের অক্ষরে একটি বা, এই বা অক্ষরটি যখনই নুন সাকিন বা তানবিনের পরে আসবে তখন সেই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়বেন, ঠিক আছে? দেখেন কোরআন শরীফে সব জায়গায় এরকম ছোট্ট আকারে মিম দেওয়া থাকবে, এই নিয়মটা থাকলেই। তাহলে আমরা এ জায়গায় মিম নুন জবর মান না বলে মিম মিম জবর মাম বলবো, ঠিক আছে? ম্যাম। এরপরে দেখেন এখানে একালিপ টেনে পড়বেন। আর এ জায়গায় দেখেন নুন সাকিন এর পরে এই দিগামে বাগন্না রক্ষ চারটি, ইয়া ওয়াও মিম নুন, এই চারটি অক্ষরে কোনো একটি অক্ষর যখনই আসবে তখনই গুণার সাথে মিলিয়ে পড়বেন। আর র সাকিন তার ডাইনে জবর বা পেশ হলে মোটা করে পড়তে হয়। আর এ জায়গায় দেখেন একালিপ টেনে পড়তে হবে। দেখেন এই জায়গায় সিনকাপ তাহা এটা রয়েছে, এই জায়গায় আমাদের সাক্তা করতে হবে, ঠিক আছে? আর সাক্তাটা কি আমি সেটা আপনাদের বলছি। সাক্তা হলো আমরা পড়তে পড়তে হঠাৎ এক জায়গায় আমাদের আওয়াজটাকে বন্ধ করব, কিন্তু আমরা নিঃশ্বাসটাকে নিব না, অর্থাৎ দমটা ছেড়ে দেব না, ঠিক আছে? দমটা রেখে দিব আর আওয়াজটা বন্ধ করে আমরা পরবর্তী শব্দ থেকে আবার পড়ে যাব, এটাই হলো সাক্তা। এখন দেখেন আমরা এখানে একালিপ টেনে পড়বো খাড়া জবর থাকায়, এ জায়গায় মদের হরফ একালিপ টেনে পড়বো এখানেও। এরপরে এ জায়গায় র অক্ষরের উপরে জবর আসছে মোটা করে পড়তে হবে। আর এ জায়গায় রহ এমন বলবেন, কেউ যেন বলবেন না রহ, এটা বলা যাবে না, এটা বললে কিন্তু ভুল হবে। এরপরে এ জায়গায় র সাকিন তার ডাইনে পেশ আসছে মোটা করে পড়তে হবে। আর এ জায়গায় ওয়াকফ করলে তিন আলিপ টেনে পড়তে হবে। তাহলে সবাই আমার সাথে সাথে পড়বেন, قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن شباب بولين قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن। ওকে, এবার খেয়াল করেন আমি এখানে ওয়াকফ করেছি, এখানে আয়াতের কোনো মানে ওয়াকফের কোনো চিহ্ন নাই। এখন আমাদের কি করতে হবে, এক দুই শব্দ আগের থেকে আবার মিলিয়ে পড়তে হবে। আমরা যেখানে ওয়াকফ করি না কেন আমাদেরকে ওয়াকফের যে নিয়মটা আছে ওটা ফলো করতে হবে, তাহলে আমরা যে কোনো জায়গায় ওয়াকফ করতে পারবো। আবার এক দুই শব্দ আগের থেকে আবার মিলিয়ে পড়বো। তাহলে আমরা এখন এই জায়গা থেকে আবার মিলিয়ে পড়ি। هَذَا مَا وَعَدَ الرَّحْمَنُ وَصَدَقَ الْمُرْسَلُونَ هَذَا مَا وَعَدَ الرَّحْمَنُ وَصَدَقَ الْمُرْسَلُونَ اوكي তারপরে দেখেন إِن كَانَتْ ওকে, এই জায়গা থেকে এ পর্যন্ত নিয়ম কারণগুলো একটু দেখে নিন। নুন সাকিনের পরে এক ফারুকর কাপ আসতে কি করতে হবে, নাকের বাঁশিতে নিয়ে গোপন করে গণনা করে পড়বেন। এ জায়গায় হামজাটা শক্ত করে পড়বেন, এখানেও হামজা শক্ত করে পড়তে হবে। এরপরে দেখেন এ জায়গায় সদ এর জায়গায় যেন সিন উচ্চারণ না হয় এটা খেয়াল করবেন। সই হাতাও, ঠিক আছে? কেউ যেন বলবেন না সাই হাতাও, এটা বললে কিন্তু ভুল হবে। তারপরে তানবিনের পরে ইদগামে বাগুন্নার অক্ষর ওয়াও আসছে গুন্নার সাথে মিলিয়ে পড়বেন, এখানে একালিপ টেনে পড়তে হবে। আর এখানে হা অক্ষরটা গলাটা চেপে বাতাস বের করে উচ্চারণ করবেন। এখানে তানবিনের পরে ইকফার অক্ষর ফা আসছে, এজন্য
নাকের ভাষা টেনে গোপন করে গণনা করে পড়বেন। এখানে একালিপ টেনে পড়তে হবে, এখানে গণগণনা নাই, এখানে গণনা ব্যতীত মিলিয়ে পড়তে হবে। আর এ জায়গায় মে মি আসের মি একালিপ টেনে পড়তে হবে, এখানে নরম করে পড়তে হবে, এখানে একালিপ টেনে পড়বেন। আর এ জায়গায় অক্ফ করলে তিন আলিপ টেনে পড়তে হবে। আর এই যে হা হা, এ অক্ষরটা অবশ্যই গলা চেপে আপনারা বাতাস বের করে উচ্চারণ করবেন, তাই না হলে মুহ এমন হয়ে যেতে পারে, আর এটা হলে কিন্তু ভুল হবে। ওকে, সবাই একটু মনোযোগ সহকারে আমার সাথে পড়বেন। ইং কানাত ইল্লা সাইহাতাউ ওয়াহিদাতান ফাইদা হুম জামিউল লাদাইনা জামিউল লাদাইনা মুহযারুন। ওকে, একটু খেয়াল করেন আসাদ, আপনার এই জায়গায় ভুল হয়েছে। এটা হলো ইং ইকফা গণনা হবে, তারপরে এই যে জামিউল লাদাইনা এখানে একারিপ টেনে পড়তে হবে, আপনার এটাও ভুল হয়েছে। ওকে, তারপরে দেখেন ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ, খেয়াল করেন নাফসুন শাইআউ ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। ওকে, দেখেন এ জায়গায় নরম করে পড়বেন, এ জায়গায় একালিপ টেনে পড়তে হবে, এ জায়গায় তানবেন, এরপরে ইকফার কর সিন আসছে, নাকের বাসে তিনি গণনা করে পড়বেন ইকফা গণনা, এ জায়গায় গণনার সাথে মিলিয়ে পড়তে হবে, এখানে একালিপ টেনে পড়বেন, আর এ জায়গায় জিম কলকলার অক্ষর ধাক্কা দিয়ে পড়তে হবে, আর এ জায়গায় নরম করে পড়তে হবে, এখানে একালিপ টেনে পড়বেন এখানেও, আর এখানে দেখেন নন সেকেন্ডের পরে ইকফার কর তা আসতে কী করতে হবে, নাকের বাসে তিনি গোপন করে গণনা করে পড়বেন, আর এ জায়গায় ওয়াকফ করলে তিন আলিপ টেনে পড়তে হবে। সবাই আমার সাথে পড়বেন فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون فاليوم لا تظلم نفس شيئا খেয়াল করেন ইমরান ভাই, আপনার এখানে ইন না টান হয়ে গেছে, এটা টান হবে না। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা, في شغل فاكهون. ওকে, এখানে আয়াতের শেষ। দেখেন আমি এখানে যে নিয়মগুলো আছে আমি সেটা বলছি। হরকতের বামে নুন মিমে তাড়ি ধরে কি হয়, ওয়াজিব গুণা হয়। এখানে ওয়াজিব গুণা হবে, এখানে সাদ অক্ষরটা একটু খেয়াল করে উচ্চারণ করবেন, সিন যাতে না হয়ে যায়, অস এভাবে। এখানে একালিপ টেনে পড়বেন, হরকতের বামে নুনে তার্ডি দাস ওয়াজিব গণনা করতে হবে, এ জায়গায় জবরের বামে জসমলা ওয়াও লিনের হরফ নরম করে পড়তে হবে, এখানে একালিপ টেনে পড়বেন, আর এখানে তানবিনের পরে ইকফার অক্ষর ফা আসছে, নাকের বাসাতে নিয়ে গোপন করে গণনা করে পড়বেন, আর এখানে ওয়াকফ করলে
তিন আলিফ টেনে পড়তে হবে, মধ্যে আরজি হচ্ছে এজন্য। সবাই আমার সাথে বলবেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। হুম ওয়াজওয়াজুহুম হুম ওয়াজওয়াজুহুম হুম ওয়াজওয়াজুহুম 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 ফি যিলালিন ফি যিলালিন আলাল আরাইকি আলাল আরাইকি মুত্তাকিউন। ওকে, আমি এই জায়গায় যে নিয়মগুলো আছে সেটা বলছি। মিম সাকিনের পরে মিম এবং বাবেতে তো অন্য অক্ষর আসলে কি করবেন, স্পষ্ট আকারে পড়তে হবে, গুণনা করা যাবে না। এরপরে দেখেন এখানে একালিপ টেনে পড়তে হবে, এখানেও কোনো গুণনা হবে না। এই জায়গায় জেরের বামে জসমলা ইয়ে আছে, একালিপ টেনে পড়বেন। এই জায়গায় দেখেন লাম খরাজবুল্লাহ একালিপ টেন। আর তানবিন এর পরে ইজহারের অক্ষর কয়টি, ছয়টি, হামজা হা আইন হা গয়ন খ, এই ছয়টি অক্ষরের একটি অক্ষর এখানে আসছে আইন, এজন্য স্পষ্ট আকারে পড়তে হবে, ঠিক আছে। তারপরে দেখেন এ জায়গায় রয়ের উপরে জবর আসছে, মোটা করিয়া পড়তে হবে। আর এখানে দেখেন জবরের বামে খালি আলিপ মদের হরফ, এক আলিপ মদ এর পরে একই শব্দে হামজা আসলে চার আলিপ টেনে পড়তে হবে। আর কোরআন শরীফে আপনারা যে কোনো জায়গায় আপনার চার আলিপ মদ হইলে হরফের উপরে মোটা বাঁকা চিহ্ন দেওয়া থাকবে, তাহলে সেটা দেখে আপনারা সহজে চিনতে পারবেন যে এখানে চার আলিফ টেনে পড়তে হবে। হামজাজের ই এটা শক্ত আকারে উচ্চারণ করবেন, এ জায়গায় ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়তে হবে। ওকে, তাহলে আমার সাথে বলবেন, হুম ওয়াজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। হুম ওয়াজ খেল করেন, আলাল আরাইকি মুত্তাকিউন ওকে, তারপরে দেখেন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদ্দাউন ওকে, দেখেন এ জায়গায় কোনো গুণনা হবে না, এখানে একালিপ টেনে পড়বেন, এখানেও একালিপ, এখানেও একালিপ টেনে পড়বেন। তানবিনের পরে ঈদগমে বাগুন্নার অক্ষর ওয়াও আসছে, এখানে গুণনার সাথে মিলিয়ে পড়বেন। আর এ জায়গায় গুণনার সাথে মিলিয়ে পড়তে হবে মিম সেকেন্ডের পরে মিম আসছে, এজন্য এখানে একালিপ টেনে পড়বেন, এখানে ওয়াকফ করলে তিন আলিপ টেনে পড়তে হবে। ওকে, আমার সাথে সবাই বলবেন, লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদ্দাউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদ্দাউন। খেয়াল করেন আপনারা একটু, ফাকিহাতু ওয়া লাহুম ওকে, তারপরে দেখেন সালামুন কওলাম সালাম কওলাম
মির রব্বির রহিম। মির রব্বির রহিম। দেখেন এখানে একালিপ টেনে পড়তে হবে, এখানে তানবিনের পরে ইকফার অক্ষর কফ আসছে, নাকের বাঁশিতে নিয়ে গুণনা করতে হবে। এখানে নরম করে পড়বেন, আর এখানে তানবিনের পরে ইদগমে বাগুন্নার অক্ষর মিম আসছে, গুণনার সাথে মিলে পড়তে হবে। আর এখানে কোনো গুণনা হবে না, র অক্ষরের উপরে জবর আসছে, মোটা করে পড়বেন। তানবিনের পরে এখানেও র আসছে, গুণনার ব্যতীত মিলিয়ে পড়তে হবে। এখানে অক্ফ করলে তিন আলিপ টেনে পড়তে হবে, র অক্ষরের উপরে জবর আসছে, মোটা করে পড়বেন। সবাই পড়েন, সালামুন কওলাম মির রব্বির রহিম। সালামুন কওলাম মির রব্বির রহিম। হ্যাঁ, খেয়াল করেন এই জায়গায় কিন্তু একালিপ টেনে পড়তে হবে, সালামুন এভাবে। সালামুন। হ্যাঁ ওকে, তারপরে দেখেন وامتازوا اليوم وامنا এটা হলো وامتازوا اليوم ايها المجرمون ايها المجرمون আইয়ুহাল মুজরিমুন। এ জায়গায় দেখেন কোনো গণ্য হবে না, এখানে একরিপ টেনে পড়বেন, এখানে নরম করে পড়তে হবে, আর এখানে হামজা শক্ত করে পড়তে হবে। এরপরে এখানে জিম সাকিন অবস্থায় আছে, ধাক্কা দিয়ে পড়তে হবে। র অক্ষরে নিচে জের আসছে, চিকুন করে পড়বেন, আর এখানে অক্ফ করলে তিন আলিপ টেনে পড়বেন। وامتازوا اليوم أيها المجرمون وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم ألم أعهد إليكم أعهد إليكم يا بني آدم يا بني آدم يا بني آدم يا بني آدم ألا تعبدوش ألا تعبدوش شيطان খেয়াল করেন এ জায়গায় অশয়তন নেই, আল্লাহ তাআবুদু শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবীন দেখেন এখানে কোনো গুণ হবে না, এখানে আইন অক্ষরটা গলাটা চেপে উচ্চারণ করবেন, এখানে দাল কলকলের অক্ষর সাকিন অবস্থায় আসছে, ধাক্কা দিয়ে পড়তে হবে। এ জায়গায় হামজাটা শক্ত আকারে পড়তে হবে, লাম ইয়াজ বললেই নরম করে পড়বেন, এখানে কোনো গুণ নাই। এখানে এক আলিপ টেনে পড়বেন, আর এখানে উপরে মোট চিকুন বাঁকা চিহ্ন আছে, তিন আলিপ টেনে পড়বেন, মধ্যে মুনফাসিল। এ জায়গায় একালিপ টেনে পড়বেন, এ জায়গায় দেখেন এই নুন সাকিনের পরে ইদগমে বেলা গুণনার অক্ষর লাম আসছে, গুণনা ব্যতীত পড়তে হবে মিলিয়ে। আর এখানে একালিপ টেনে পড়বেন, এখানেও আইনটা গলাটা চেপে উচ্চারণ করবেন, আর এখানে নরম করে পড়তে হবে। আর এখানে অক্ফ করলে, এখানে আয়াতের মাঝখানে দেখেন জিম আসছে, এখানে অক্ফ করা জায়েজ, অক্ফ করলে তিন আলিপ টেনে পড়তে হবে, তাই না হলে এখানে একালিপ টেনে পড়বেন, তারপরে মিলিয়ে পড়তে হয় যদি অক্ফ না করেন। তাহলে আমরা এই জায়গায় প্রথমে ওয়াকফ করে পড়ব, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান।
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। وَأَنِ اعْبُدُونِي وَأَنِ اعْبُدُونِي। খেয়াল করেন এই জায়গায় হামজাটা শক্ত করে পড়বেন, আর এখানে আইন অক্ষরটা গলাটা চেপেও পড়বেন। এখানে একালিপ টেনে পড়তে হবে, এখানেও একালিপ টেনে পড়তে হবে। وَأَنِ اعْبُدُونِي وَأَنِ اعْبُدُونِي। هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ ওকে। খেয়াল করেন এখানে একালিপ টেনে পড়বেন, এখানেও একালিপ টেনে পড়বেন, আর সদ অক্ষরটা একটু মোটা করে উচ্চারণ করবেন। সদ এভাবে, সদ্যের সই এভাবে পড়বেন। এখানে একালিপ টেনে পড়তে হবে, এখানেও একালিপ টেনে পড়বেন। আর সদ অক্ষরটা উচ্চারণের সময় অবশ্যই খেয়াল রাখবেন সিন যেন না হয়ে যায়। সদ জের সুই এভাবে বলবেন, কেউ যেন বলবেন না সি, এরকম বলা যাবে না। এখানে একালিপ টেনে পড়তে হবে। র অক্ষরের উপরে জবর আসছে মোটা করে পড়বেন। তানবিনের পরে এদের গামে বা গুণার অক্ষর মেম আসছে গুণার সাথে মিলিয়ে পড়বেন। আর এ জায়গায় ওয়াকফ করলে তিন আলিপ টেনে পড়তে হবে। হাযা সিরাতুন মুস্তাকিম। ولقد أضل খেয়াল করেন ولقد أضل منكم جبلا كثيرا جبلا كثيرا جبلا كثيرا। ওকে, দেখেন এখানে ধাক্কা দিয়ে পড়তে হবে, এ জায়গায় ইকফা গণ্য হবে, এখানে কোনো গণ্য নাই, এ জায়গায়ও ইকফা গণ্য হবে, আর এ জায়গায় ওয়াকফ করলে দুই জবরের জায়গায় ওয়াকফ করলে গোলতা বিদ্যুত হলে এক জবর বাদ দিয়ে একালিপ টেনে পড়তে হবে, আর এ জায়গায় সাইয়াজের সি একালিপ টেনে পড়বেন। ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লা কাসীরা। বলেন জিবিল্লা কাসীরা। أفلم تكونوا تعقلون। ওকে, খেয়াল করেন এ জায়গায় কোনো গুণ নাই, এখানেও একালিপ টান, এখানেও একালিপ টান, আর এ জায়গায় ওয়াকফ করলে তিন আলিপ টেনে পড়বেন। أَفَلَمْ تَكُونُوا تَعْقِلُونَ تَعْقِلُونَ هَذِهِ جَهَنَّمُ الَّتِي كنتم توعدون এখানে একালিপ টেনে পড়বেন, এখানেও একালিপ টেনে পড়বেন। এ জায়গায় দেখেন হরকতের বামে নুনে তার দিয়ে ওয়াজিব গণ্য করে পড়বেন। এখানে একালিপ টেনে পড়তে হবে, এখানে ইকফা গণ্য হবে, আর এ জায়গায় কোনো গণ্য নাই, এখানে একালিপ টেনে পড়তে হবে, আর এই জায়গায় ওয়াকফ করলে তিন আলিপ টেনে পড়বেন। হাযিহি জাহান্নামুল লাতি কুনতুম তুআদুন। হাযিহি জাহান্নামুল লাতি
اصلوها اليوم খেয়াল করেন এ জায়গায় অনেকে সিন উচ্চারণ করে ইস এরকম, এটা হবে না। এ জায়গায় নরম করে পড়তে হবে, আর এখানে হামজাটা শক্ত আকারে উচ্চারণ করবেন। এ জায়গায় নরম করে পড়তে হবে, এ জায়গায় একালিপ টেনে পড়বেন, এ জায়গায় ইকফা গন্না, ঠিক আছে? এখানে কোনো গন্না নয়, আর এখানে অকফা করলে তিন আলিপ টেনে পড়বেন, আর র অক্ষরের উপরে পেশ থাকায় মোটা করে পড়বেন। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون খেয়াল করেন এখানে হামজা শক্ত হবে, ইয়াওয়াও নরম করে পড়তে হবে, এখানে এখানে তিন আলিফ টেনে পড়তে হবে, মধ্যে মুনফাসিল, উপরে চিকুন বাঁকা চিহ্ন আছে এজন্য, আর এখানে হামজাটা শক্ত হবে, এখানে এক আলিফ টেনে পড়বেন, এখানে কোনো গুণা নাই, আর এ জায়গায় দেখেন তিন আলিফ টেনে পড়তে হবে। এখন কথা হলো তিন আলিফ কেন টেনে পড়তে হবে, তাই না? কারণ এখানে দেখেন জবরের বামে খালি আলিপ এক আলিফ মদ, এক আলিফ মদের পরে যদি পৃথক শব্দের শুরুতে এভাবে হামজা আসে তাহলে তিন আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে? তারপরে দেখেন এখানে কোনো গুণা হবে না, আর এ জায়গায় র সেকেন্ড তার ডাইনে জবরের সমুটা করে পড়বেন, আর এ জায়গায় নাকের বাসিতে নিয়ে গুণা করবেন, ঠিক আছে? মিম সেকেন্ডের পরে বা যখন আসবে তখনই নাকের বাসিতে নিয়ে গুণা করবেন। এখানে এক আলিফ টেনে পড়তে হবে, এখানেও এক আলিফ টেনে পড়বেন, আর এ জায়গায় ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়বেন। আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আমি এ পর্যন্ত পড়েছি। এবার খেয়াল করেন আমি এখানে ওয়াকফ করেছি এজন্য তিন আলিফ টেনে পড়িনি, ওয়াকফ করলে এখানে এক আলিফই টেনে পড়তে হবে, আর মিলাই পড়লে তিন আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে? এরপরে আমি এ জায়গা থেকে আবার পড়ি, وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ ওকে মাশাল্লাহ। তারপরে দেখেন আবার বলছি,
وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ হ্যাঁ, এ জায়গায় আমরা অক্ষ করেছি, এজন্য কি হয়েছে সাকিন হয়েছে আর ধাক্কা দিয়ে পড়েছে, এজন্য কলকলার অক্ষরের জন্য। এখন আমরা এই জায়গা থেকে আবার মিলিয়ে পড়ি। وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ